আলিপুরদুয়ারে এসে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। বৃহস্পতিবার বিকেলে আলিপুরদুয়ারে এসে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। সঙ্গে ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, মাদারিহাট বিধায়ক মনোজ তিগ্গা। এদিন আলিপুরদুয়ার জেলায় বিজেপি কর্মী সমর্থকেরা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে সংবর্ধনা প্রদান করেন। এদিন জন বার্লা জানান, কেন্দ্রীয় সরকারের বহু পরিকল্পনা আছে, সেগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়াই তার লক্ষ্য। প্রথমবার আজাদির পরে প্রথমবার আমরা নর্থ বেঙ্গলের জন্য দুইটা মন্ত্রী পেয়েছি, সেটা আমি একটা, আর আমার ভাই নিশীথ পরমানি। কিন্তু 17 তারিখ থেকে নামলাম, আমাদের জনগণ 2019 আশীর্বাদ দিয়েছে, 2021 আমাদের বিশাল ভাই, এখানে আমার সুমন ভাই আছে, এখানে মনোজ ভাই আছে, ওনাদেরকে আপনারা আশীর্বাদ দিয়েছেন। আজকে আরও আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি আশীর্বাদ দিয়েছেন আজকে জনগণের পাশে দাঁড়ানোর জন্যে, জনগণের কাজের করার জন্যে আমাদেরকে দায়িত্ব দিয়েছে। নিশ্চয়ই আগামী দিন আমি অ্যাজ এ মন্ত্রী নট অনলি মাইনরিটি, পুরা এই দেশের জন্যে, প্রত্যেক জনগণের জন্যে আমরা কাজ করব, এর জন্যে মন্ত্রী চুনেছে। আর আগামী দিন নিশ্চয়ই কেন্দ্রের অনেক যোজনাগুলো বানাইছে আমাদের জনগণের জন্য, কিন্তু আমার পশ্চিম বাঙালি আমরা পাচ্ছি না। আগামী দিন আমি কেন্দ্র থেকে অনেক স্কিমগুলো আনবো, যদি রাজ্য সরকার না দিলেও সেন্ট্রাল এজেন্সি এনজিও দিয়েও আমরা এখানে কাজ করব নিশ্চয়ই। আর আমরা এটাই আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেব যে প্রথমবার আমাদেরকে দায়িত্ব দিয়েছে জনগণের কাজ করার জন্যে। চলো আমরা এক এক মিলে, কিন্তু আমাকে সব জায়গায় আজকে যখন বাইর হলাম বাড়ি থেকে, তখন থেকে যেরকম বাধা দিচ্ছে আমাকে, জনগণ পথে নেমে আশীর্বাদ দেওয়ার জন্যে আজকে শহীদ সম্মান যাত্রাও আছে, যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছে ওনাদেরকে সম্মান করার জন্যে আমাদের কার্যকর্তা এত পশ্চিমবঙ্গালের জন্যে শহীদ হয়েছে, অত্যাচার হয়েছে ওনাদের উপরে, ওনাকে সম্মান দেওয়ার জন্য আমরা এইটা যাত্রা বাইর করেছি। আমরা সবাইকে সম্মান দিই, আগামী দিন সবাই মিলেমিশে জনগণের জন্য কাজ করব। চলো আজকে এইটাই শান্তি বার্তা আমরা পশ্চিমবঙ্গকে দিতে চাই। আর একটা বড় কথা যে আজকে একটা হাইকোর্টেরকে ধন্যবাদ দিব, স্বাগত জানাব। আজকে যেটা ইলেকশনের পরে যেটা সন্ত্রাস হয়েছে, হিংসা হয়েছে, আর আমাদের কার্যকর্তা 50 থেকে উপরে যারা মারা গেছে, তার জন্যে ভারতীয় জনতা পার্টি কেস করেছিল মানবাধিকারী, তার একটা আজকে রিজাল্ট বাইর হয়েছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সিবিআই যাচ হবে আর এসআইটি গঠন হবে, আর এটা যাচ করবে যারা যারা যুক্ত আছে রেপ, মার্ডার আর সন্ত্রাস যে করেছে তার বিরুদ্ধে ওরা চিহ্নিত করে ওদের শাস্তি দেওয়া হবে, এইটাই আমরা চাই। কোর্ট থেকে আদেশ হয়ে গেছে আর কোর্টকে আমরা স্বাগত জানাই, এইটাই বইলে আমার বক্তব্য এখানে।